আসেন আমি আসছি একদম কাজেই এই গ্যাপ পিরিয়ড যেটো আমাৰ এম চি চি আছিল তাৰ পাছতে আমাৰ চৰকাৰ গঠন হ'ল। আজি তিনি মাহ পাছতে আমি ইয়াতে উপস্থিত হৈছোঁ। আমি বিভাগৰ লগতে কথা কৈ যিখিনি কাম আমাৰ আধৰু আছে, বহুতখিনি কাম কৰিবলগীয়া আমাৰ আছে, গোটেইখিনি কাম যাতে আমি সুচাৰুৰূপে সম্পন্ন কৰিব পাৰোঁ। আৰু আপোনালোকে দেখিছে যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত বহুতখিনি কাম আজিৰ দিনত বহুত গতি লৈছে, তীব্র গতিরে আমি আগবার একটা পরিকল্পনা বা সপন লৈ আমি কাম করছো। কাজে এই ক্ষেত্রত আমার যে কামবিল আধরুয়া হয়ে আছিল আমি যাতে গতিশীল করব পাৰো তার কারণে আমি প্রয়াস করি। সাক ইয়াতে গুরুত্ব বহুতখিনির উপর থাকিব। কথাটা হৈছে যে আমার জেলাত আমার কেনেকুৱা স্থিতি আছে প্রতিটা বিভাগের, আমার ফিশারির কেনেকুৱা স্থিতি, কারণ এই আপনাদের জানেই যে আমার আমার প্রতিদিনের খাদ্য তালিকাত এটা সমৃদ্ধ আহার কব পাৰো। কাজে এই ক্ষেত্রতে আমার কবলগি আছে, ঠিক এনেকুৱা রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে এক্সাইজ জড়িত হয়ে আছে। বন বিভাগ আপনাদের জানেই যে আমি মানব সভ্যতা জিয়াই থাকবলে হলে আমার অক্সিজেন লাগিব। তো এই ক্ষেত্রে গোটেখিনি কথা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা আমি করি।